দিলামারে কাদের রে কখন যাবো সোনারে মাদিনা হ্যাঁ কখন যাব সোনারে মাইনা মোনামে কাদের রে দিলামারে কাদের রে কখন যাবো সোনার মাদিনা কখন যাবো সোনার মা ওই মদিনার চলারে পথে থাকি তাকিয়ে আমরা সবে ওই মদিনার চলারে পথে থাকি তাকিয়ে আমরা সবে কত হাজি যায় ওই মদিনায় আমার যাওয়া হলো না কখন যাব সোনারে মাইদিন হাঁ কখন যাব সোনারে মাইদিন মনা মারে কাঁদে দিলামারে কাঁদে কখন যাব সোনারে মাইদিন কখন সোনার সোনারে মদিনার ওই রোজা পাক নূরের নবী শুইয়া কান্দে মোদিনার রোজা পাকে নূরের নবী শুইয়া কান্দে বারে দেখিব আমি ওই যে মৌদিনা কখন যাব সোনারে মায় দিনা হা কখন যাব সোনারে মায় আল্লাহ হম্মা সল্লে মহাপতে সেদিনা মা লা দেওয়ালা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়েদেনা হামজা আনাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাতেকে হাদিসটা বর্ণিত একদিন তিনি জাহান্নামের কথা স্মরণ করে করে কান্না করতে লাগলেন মা আয়শা সিদ্দিকা যখন জাহান্নামের কথা স্মরণ করে করে কান্না করতেছেন এমন টাইমে ক্বালা যাকারাতুন নারা ফাবা কাইতা ফাবা কাইতু আল্লাহর হাবিব

কথা চিন্তা করে করে কান্না করতেছ নবী আমার এই কথা বলার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়সা সিদ্দিক আরো বেশি করে কান্না করতেছেন এমন টাইমে আম্মা জান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের দিন আপনারা কি আপনাদের পরিবারের কথা স্মরণ রাখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা ফি সালাসাতিল মাওয়াতিনি ফালা ইয়াযকুরু আহাদুন আহাদান আল্লাহর হাবিব বলেন হে আয়সা শোনো অবশ্যই তিনটি স্থান যে এখানে কেউ কারো স্মরণ রাখবে না ইয়া আল্লাহ ওই তিনটি জায়গার কথা আপনি আমাদেরকে বর্ণনা করে দেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলে এক নম্বর হলো ইন্দাল মিজান ওই জায়গার মধ্যে কেউ কাউকে স্মরণ রাখবে না সুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন ও মায়ার নবী কেন তিন জায়গার মধ্যে কেউ কাউকে স্মরণ রাখবে না নবী আমার ডাক দেয়া কয় আয়সা কেন স্মরণ রাখবে না জানো হাত আলামা

করো এমন একটা জায়গা হাসরের ময়দানে থাকবে আমরা দুনিয়াতে কোনো বই যখন পড়ি ওই বইটা আমরা মনে মনে পড়ি কখনো জোরে জোরে পড়ি হাসরের ময়দানে হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে ওই সময় আপনার আমার গুণা এবং সাওয়াবের একটা বই আমার হাতে আপনার হাতে ধরাইয়া দিবে আপনাকে ও তার স্থানের মধ্যে দাঁড় করাইয়া দিবে আম্মা জান আয়েশার কাছে আমার দয়াল নবী বলে আয়েশা ওই সময় প্রত্যেক মানুষ তার আমলের কথাগুলা এভাবে কিতাবটা হাতের মধ্যে নিয়ে হাজার হাজার লক্ষ কোটি মানুষের সামনে বলতে থাকবে আয়শা শুনো ওই সময় দুনিয়াতে কোনো মানুষ যদি গুনাহ করে থাকে সে তার কিতাব পরে বলবে আমি মোহাম্মদ শামিম রাজা আমি আপনাদের ইমাম হইতে পারি আমার জীবনে লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ থাকবে ওই সময় আমার হাতের মধ্যে এই কিতাবটা ধরাইয়া দিবে আমি হাসরের ময়দানে দাঁড়াইয়া ওই কিতাবটার মধ্যে দইকা দইকা বলবো শামিম রাজা এ মুখ ব্যক্তি আমি শামিম রাজা আমি মিথ্যাবাদী আমি শামিম রাজা আমি গুনাহগার আমি শামিম রাজা আমি সিআকার আমি শামিম দাদা আমি গুণাগার আমি বদকার আমার গুনার খবর আপনাদের কাছে বলবো আপনারা আসরের ময়দানে দাঁড়ায়া দাঁড়ায়া আমার দিকে থুতু নিক্ষেপ করবেন আমার দিকে গিনার নজরে তাকাইবেন আল্লাহর কসম আমার যেমন অবস্থা হবে আপনার তেমন অবস্থা হবে আপনি এলাকার কুটিপতি হন না কেন লক্ষ টাকার মালিক হন না কেন হাজার টাকার মালিক হন না কেন দামি বিল্ডিংয়ে থাকেন না কেন কোটি টাকার গাড়ি চড়েন না কেন হাসরের ময়দানে আপনার হাতের মধ্যে যখন কিতাবটা ধরাইয়া দিবে আপনি আপনার গুনার কথা বাসির সামনে বলতে থাকবেন ইয়ারসুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেখানে আমার সন্তান থাকবে যে সন্তানের সামনে দিন আমার গায়ের কাপড় সরে নাই ওই জায়গায় আমার গুনার কথা আমার সন্তান শুনবে সেই জায়গার মধ্যে আমার এলাকার আত্মীয় স্বজন থাকবে যেই মানুষ আমাকে বড় ভালো জানতো আমি লুকে লুকে গুণা করতাম ইয়ার আল্লাহ ওই জায়গার মধ্যে আমি কি আমার গুনার কথা বলবো আল্লাহর হাবিব কয় হ্যাঁ আয়সা শুনো শোনো শোনো দুনিয়ার মানুষ গুলা তখন তাদের গুনার কথা হাসরের ময়দানের মধ্যে বলতে থাকবে ইয়ারসুর আল্লাহ হাবিব আল্লাহ যেই ব্যক্তি আমলওয়ালা ওই ব্যক্তির অবস্থা কেমন হবে নবী আমার বলে গুনাগারগুলা গুলা গুনার কথা বলার পরে মানুষ তাদেরকে ধিক্কার জানাবে আহা তার কত ভালো জানতাম তাকে কত মহাব্বত করতাম কিন্তু তার গুনার কারণে এখন আমরা তার মুখ উন্মোচন পাইলাম তার পরিপূর্ণ চরিত্র জানতে পারলাম নবী গো আমলওয়ালা ব্যক্তির অবস্থা কেমন হবে আল্লাহর হাবিব বলে যেই মানুষের ন্যাক আমলের অবস্থা মানুষ বলবে আমি নামাজ পড়ছি এই কথা বলে কান্না করবে আমি আবাদত করেছি এই কথা বললে হাসরের ময়দানে কান্না করবে নবী গো হাসরের ময়দানে কান্না করবে এই কান্নার কারণে আমার আল্লাহ তালা কি তাকে মাফ করবে না নবী আমার বলে তার ক্ষমা তো কবরে রাখার আগে হয়ে গেছে আল্লাহ তালা আল্লাহ নিদর্শন দেখানোর জন্য হাসরের ময়দানে বান্দাকে দাঁড় করে দিবে পারেন সুবাহান আল্লাহ আপনি যে গুণা করেন এখন আপনার শুনতে দেখে না মা দেখে না বাপ দেখে না এলাকার কেউ দেখে না আপনার গুনা লেখতেছি নি এই কথা কই দেখতেছি কি না কেরামান কাতিবিন কোন না কেরামান এ দুইজন লেখেনি ডাইন কাদেরটা ভালাডি লেখেনি এ বই কই এ বই কই এ বই আসেনি এ বই আপনার হাতে দিয়ে দিবে দে ফর হাতে দিয়ে তুই কি গুণা করছ আমি শামীম রেজা জি আমি গুনা করছি কি আমি চুরি করছি আমি মিশা কথা কইছি আচ্ছা আমার সন্তান থাকব নি মা থাকব নি থাকব এলাকার মানুষ নি মা না জানে আমার শরীরে পাঞ্জাবি মাথার টুফি নবী সুন্নত বাব্রিচুর মুখে সুন্দর দাড়ি উমা পুরো তো এত ভালো জানতাম তুই চুরি করছস তুমি কি কথা কইছস এ তখন এর ধিক্কার জানাইছি দুনিয়া যখন আপনার লজ্জা নাই আপনি যে খারাপ কাজ করছেন লজ্জা নাই আপনার শরম নাই আপনার খারাপ কথার কারণে মানুষ আপনার ধিক্কার জানাইছি তারে কত ভালো জানতাম ছি কত ভালো জানতাম তুই চুরি করছস কুড়া করছস পান্তা সেখান থেকে পায় ভিড় লাগে সেখান থেকে পায় শিকল লাগাইবো আমার দান আয়সা কই আর রসুল আপনি কইছেন তিন জায়গায় কেউ কেউ রে চিন্ত না নবীজি ওই জায়গাগুলা কি নবী আমার বলতেছে তিন নাম্বার যে জায়গা ওই জায়গাটা আল্লাহ পাক রাব্বুল আলমিনের যে বান্দা আছে এই বান্দাগুলা সবচাইতে কঠিন পরিস্থিতিতে পড়বে এই জায়গার নাম হলো। ফুলসেরাতের ফার কিসের ভার জোরে কোন কিসের ভার এই ফুলসেরাতের ভার একটা করলে একটা সত্তর ভাগ করলে যত শিকন শিকন বলতে এ একটা সু লম্বা লম্বী ভারলে আর কি সত্তর ভাগ করলে যত শিকন এত সিকন তোরবার চাইতে অধিক অধিক ধার এই ফুলসেরাতের সামনে গেলে কেউ কেউ এ না আম্মাদান আয়সা কই ইয়া রাসূলুল্লাহ তখন আপনি কোথায় থাকবেন এ কিয়ামতের ময়দানের কাছে নবীর শান আছে কেমনে আল্লাহর হাবিব কয় হে আয়শা হে আয়শা আমি নবী একই সময়ে তিন জায়গায় থাকব উমা ইয়া রাসূলুল্লাহ আসরের ময়দান একটা মিজানের ফাল্লা একটা জি ফুলসেরাতের দার একটা নবীজি আপনি তো একজন তিন জায়গায় থাকবেন কেমনে নবী কয় আল্লাহ ক্ষমতা দিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবী তিন জায়গায় থাকে কি করবেন নবী কয় উম্মত বাঁচাইমু উম্মত দুনিয়ার সব একদিকে নবীর ভালোবাসায় একদিকে দুনিয়া দুনিয়া কোয়া পাগল গো ওই হাসুরের ময়দানের কথা চিন্তা করলে দুনিয়ার কথা মনে থাকবে না নবী আমার ডাক দিয়ে কয় উম্মতরা দন ওই ফুল সরাত কোন স্বাভাবিক জায়গা না ইয়া রাসূল আল্লাহ নবী গো ফুলসেরাত্রা কেমন জায়গায় আমার নবী ডাক দিয়া কই উম্মা ওই ফুলসেরাত হইলো দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আগুনের একটা কুণ্ডলি জ্বালায়া দেয় ওইটা জ্বালানোর পরে মাছ ভাজা করার জন্য রান্না করার জন্য একটা কড়াই যখন কেউ দিয়া দেয় উত্তপ্ত গরম তেলটা ওইটার ভিতরে দেওয়ার পর যদি তোমারে বলা হয় ওই গরম কড়াইয়ের উপর দিয়ে হাইটা যাওয়ার জন্য উম্মান নামে দাউ দাও করা আগুনের উপরে আমার আল্লাহ ওই ফুলচের হাতে ফুলা নাই ওই ফুলসেরাতের হাতে ফুল্ডার ভিতরে দারে থাকতে পারবা না ইয়াৰ সুন আল্লাহ ওই সময় আমাদের অবস্থা কেমন হবে কে আম্নেৰে আমার আমাৰ নবীদাক দিয়া কয় আলমুল কুয়া মাল কোয়া মাতিলি লাহিল বাহি কাহা ওই দিন পরাক্রমশালী আল্লাহর মালিকানায় সব কিছু থাকবে শুধু তাই নয় আল্লাহর নবী বলে ফালা হ্যাওলা আল্লাহর নবী ঘোষণা করে ওই সময় ক্ষমতাধর শক্তিশালী আল্লাহ ব্যতীত অন্য কারোর কোনো সামর্থ্য থাকবে না ও নবী ক্ষমতা যদি আমার আল্লাহ তালার থাকে আপনার কাছে জানতে চাই ওই ক্ষমতার ব্যবহার আল্লাহ তালা কেমন করে করবে আমার নবী বলে শুনো ওই সময় আমার আল্লাহ তালা এমন একটা অবস্থার মধ্যে পড়ে যাবেন আমার আল্লাহ তালা নিজে কারোর জন্য কোনো কিছু করবেন না জি আল্লাহ তালা কার জন্য কোনো কিছু করবেন না হা এবার আমার আল্লাহ তালা কোরআন করিমের সুরা মরিয়মের সাতাশি নাম্বার আয়াতের মধ্যে বলেন এ আয়াতের মধ্যে বলতেছেন দয়াময় আল্লাহর নিকট যাদের অঙ্গীকার আছে একমাত্র তারাই সুপারিশের মালিক হবে ওই সময়ে আমার আল্লাহ তালা হাসুরের ময়দান সাজাইয়া হাসুরের ময়দানের মধ্যে উপস্থিত থাকব আল্লাহ তালা তাকাইয়া থাকব আল্লাহর বান্দারা কেমন পেরেশানির মধ্যে পড়া রয়েছে এমন টাইমে আমার আল্লাহ যে আয়াতের ঘোষণা দিল আল্লাহ তালার কাছে যারা ওয়াদাবদ্ধ অঙ্গীকারবদ্ধ তারা সুপারিশ করব বলে হুজুর কারা কারা সুপারিশ করব হাদিসের কিতাবের মধ্যে প্রমাণ করে এক প্রকার ব্যক্তি না উম্মতের সুপারিশ করব সাত প্রকার ব্যক্তি কোন সুবহানাল্লাহ কয় এক নাম্বার নবীরা সুপারিশ করব কে সুপারিশ করব নবীরা সুন্নিরা কেন নবী নবী করে কারণ ভাই এক নাম্বার বাসাইব কে আল্লাহ বাসাইব না আল্লাহ ওই সময় বাসানের লেগে ক্ষমতা দিয়ে দিব আল্লাহ তালা দয়াময় দুনিয়ায় আল্লাহ তালা দয়ার সকল ক্ষমতায়ন ওই সময় হাসরের ময়দানে আল্লাহ তালার পেয়ারা সাত প্রকার বান্দাদেরকে দান করবেন জোরে কম সোবাহ আল্লাহ মিয়া এডি বেশি উপরের ক্লাসের লেখা না মাত্র মাদ্রাসার ক্লাস নাইন টেনের এর লেখা এদি বোঝার জন্য বেশি উপরের ক্লাসের পড়ালেখা না মাদ্রাসার ক্লাস নাইন টেনের এর লেখা এক নাম্বার আল্লাহর নবীর আমদারে সুপারিশ করে জান্নাতে নিব দুই নাম্বার সিদ্দিকগণ সিদ্দিকগণ যারা সত্যবাদী তারা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিব তিন নাম্বার শহীদগণ শহীদগণ যারা ইসলামের জন্য দিনের জন্য জীবন তাজা প্রাণ দিয়ে দিছে তারা আমরা লেগে সুপারিশ করে আমরা জান্নাতে নিব চার নাম্বার হক্কানি রব্বানী পীর মাসা একগণ আমাদের জন্য সুপারিশ করবেন সাত প্রকার ব্যক্তি বলছি মনোযোগ দিয়ে শুনেন হক্কানী রব্বানী পীর মাসা একগণ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে পাঁচ নাম্বার আমাদের জন্য সুপারিশ করবেন হকানি ওলামাই কেরাম সুবাহ কর না কেন এজন্য আলেম ওলামার লোকের সম্পর্ক ভালো না খারাপ কথা কয় না হ্যাঁ আলেমটা কি কইছি আলেমের আগে কি কইছি হক্কানী রব্বানি হকানি রব্বানি বুজুর্গ ব্যক্তি আলেম না বুজুর্গ নে কামন করে বেশি বেশি আমল করে এই বুজুর্গ ব্যক্তির আমরা সুপারিশ করব। আমরা বাসার জন্য উম্মতে মোহাম্মদী রক্ষা পাওয়ার জন্য নবীজি অনেকগুলা লাইন রেখে গেছে শুধু উম্মতরে যে কোন একটা সিস্টেম ভাইলে বাসাইব আল্লাহ তালা ওই সময় আমাদের রসুল সাল্লাহ সাল্লাম রেজে ও প্রধান যিনি সুপারিশ করবেন তিনি আকায় নামদার যিনি নবী এবং রসুল আমাদের নবী মোহাম্মদ মুস্তফা এই সাত প্রকার আমাদেরকে সুপারিশ করবো চিন্তা করেন এ সুপারিশ আমরা পামু কিন্তু তিন জায়গায় তো আমরা মাও চিন্ত না বাপও চিন্ত না আত্মীয় স্বজন কেউ আমরা চিনবে না তো নবীজি কয় এই জাগার ভিতরে এই কঠিন মসিবতে আমি নবীরে পাইবাহারাল্লাহ নবী আমার ঘোষণা করে শুধু তাই নয়

নবী করে মুসাল্লাল্লাহ গসাল্লা আমার স্ত্রী অদরতে আয়েশারি আল্লাহ হু তালা আনহা কোন বিষয় শোনার পর যদি না বুঝতেন নবীজীর কাছ থেকে কিছু শোনার পর যদি না বুঝতেন বারবার জিজ্ঞাসা করতেন তো এই কথা এহাদিস কেন হইলো নবীজি যখন কেয়া মতের কথা ও কাছে বলতে নবীজির উম্মতের মধ্যে সাহাবাই কেরামের মধ্যে সবাই শুনতেছেন মা আবার প্রশ্ন করি আর সুরাল্লাহ মা কেয়ামত কেয়ামত কি নবী আপনার কাছে জানতে চাই গত জুমায় কেয়ামতের খণ্ড অংশ আলোচনা করছিলাম এই জন্য আলোচনার অর্ধেক অংশ আমি আপনাদের কাছে এখনো পর্যন্ত বয়ান করে শেষ করার চেষ্টা করতেছি আমাদের আয়সা সিদ্দিকা নবীরে প্রশ্ন করি আর সুরাল্লাহ কেয়ামত কে আপনি বলেন না নবী আমার বলতেছে হে আয়সা কল আমান বা উজ্জিবা নবী আমার কয় যার হিসাব নেওয়া হবে তাকে শাস্তি দেওয়া হবে কেয়ামত হলো সেই জায়গা আম্মাদান আয়েশা সিদ্দিকা বললেন আমি জিজ্ঞাস করলাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কি বলেন নাই যে যার যার আমল নামা তার তার ডান হাতের মধ্যে দেওয়া হবে নবীজি আপনার কাছে জানতে চাই ও চিরে হিসাব নেওয়া হবে এটার কারণ কি অতপর আমার নবীজি ইরশাদ করেন হে আয়েশা সিদ্দিকা তা তো কেবল পেশি করা হবে তবে শোনো 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 শুধু পেশি করা হবে না ইন্নামা ইন্নামা জালিকাল আরদু ওয়ালাকিন মান্নু কিশাল হিসাবা ইহলিকা ইহলিক হযরত আয়েশা সিদ্দিকাকে নবী বলেন শুধু এটা ডান হাতে দেওয়া হবে কিন্তু পুংখানু পুংখানু ভাবে এগুলার হিসাব নেওয়া হবে নবীজি হিসাব যে নিবে নবীজি আপনার উম্মতকে হিসাবগুলা দিতে পারবে নাকি তবে আমার কই উম্মত রে একবার দুইবার না আদিশের মাধ্যমে কোরআনের মাধ্যমে বারবার সাবধান করছে উম্মত শুনে নাই না শোনার কারণে উম্মত তোমাকে কিন্তু ওই সময় নবীর সুপারিশ পাইতে কষ্ট হবে না এগুলার কথা স্মরণ করে উম্মতে মোহাম্মদী যখন আমল নামার পাল্লাটা ভারী করার জন্য আল্লাহর ভয়ে। দুনিয়ার বাজে কাজগুলা ত্যাগ করে দিবে আল্লাহর ভয়ে দুনিয়ার খারাপ কাজগুলা ত্যাগ করে দিবে তখন দেখবেন আমার আল্লাহ তালা ওই বান্দা কিনতে কালের পরে সুন্দর একটা আবাসস্থল জায়গা ভালো জায়গা দান করবে বলেন সুবাহান আল্লাহ বাবা ও আর শুনলেন চলে গেলেন ও লাভইব যে হাদিসটা প্রথমে মা দিকে আমি আপনাদের কাছে বলছি হাদিসটার উপরে কামল করবেন তিন জায়গায় সন্তান এই যে এত কষ্ট করে কামাই রুজি করেন মাথার গাম পায়ে ফালাইয়া জিফুতের খাওয়ানের লেগে না এ ফুতে আপনার দুনিয়াতে তো বেআইনি করে হাসরের মতন এটা ঘরের কথা এই কথা কর না কেন দুনিয়াতে তো বেমানি করে হাসর ময়দান অনেক পরের কথা আপনার স্ত্রীর জন্য দুনিয়াতে বেমানি করে আপনাদের কাছে আবদার এত দুঃখ তাদের জন্য যা করতেছেন পাঁচশো কামাই করলে তো চলে সংসার তিনশো কামাই করলে চলে প্রথম গোস্ত দিয়ে ভাত খাইতেন এনে মাছ দিয়ে খাইতে ঠিক আছে না আপনি হাসরের ময়দানের কথা স্মরণ করে এমন ভাবে চলাফেরা করবেন যেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার গুনাহ माफ করে দেয় সুবহানাল্লাহ কুননা সুবহানাল্লাহ আখিরাতে আপনার সুন্দর একটা জায়গা দিয়ে দেন যেন হাসুরmarshির সামনে আপনার লজ্জিত না করে আপনার গুনাগুলা ফুতের সামনে বইর সামনে আত্মীয়স্বজনের সামনে এলাকাবাসীর সামনে যখন আসবে তখন আপনি গুনাহ কর আপনি এটা করছেন করছেন তখন কি হাসুর আপনার ভালো কইব এই জন্য নিজের চিন্তা করেন সব কামায় রুজি বলেন ব্যবসা প্রতিষ্ঠান বলেন একদিকে রাইখা আল্লাহ তালার ইবাদতে মশগুল হন আল্লাহ ভয় তালারা করেন যেন হাসরের ময়দানে ময়দানে বুক ফুলে পারেন কেন উঠতে পারেন বুক ফুলে উঠতে পারেন দুনিয়ার এটা একদিকে আছে আল্লাহ তালা আমাদেরকে বোঝা আস্তে আমিন কেছেন আরো জোরে কোন আমিন La ilaha illallah la ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله على إله لا هو کون مقام ہے اللہ دونوں جگہ میں ہے اللہ اس موم زانم ایک اللہ حال لا ہو ہونا علا کو مالک یا اللہ سو گرو بات نا اللہ اس موباد اے کللہ حال علا ہا ایلا اللہ پوری لا علا لا لہ অল্লাহ ছা বুধ নাই আমর জি ছারা ও পাই না ওই নবকে পাইতে হইলে ওই

সবাই জবান খুলে জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ মহজরে মহতারাম দিগার দিনদার ইমানদার মুতাকিন মুসল্লিন কেরাম আজকে পবিত্র সফর মাসের দ্বিতীয় জুমায় মহান আল্লাহ জাল্লা শাহহ রব্বুল আয়জত রব্বে করিম পরওয়ারে আলম আমাদেরকে আশার বসার তৌফিক দান করেছেন আমরা সবাই সেই প্রভুর শুকুর গুজার করে যাদের জবান আছে জবানের জড়তা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে আজকে কোরআনুল সুরা নাসিয়াতের ছাত্রিশ নম্বর আয়াত এবং একচল্লিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি চেষ্টা করব আল্লাহ তালা দুনিয়ার সীমালঙ্গনকারীদের জন্য যে জাহান্নাম রেখেছেন প্রক্ষান্তরে সীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয়ে আল্লাহ তালা এবাদতে যারা মোকসগুলো হয় তাদের জন্য আল্লাহ তালা যে সুন্দর জায়গা রেখেছেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেই বিষয় নিয়ে একটু আপনাদের কাছে বয়ান করতে আল্লাহ তালা আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করুন সবাই পরে না আমিন আমি আবারও কোরআনুল করিমের সে আয়াতে কারিমাগুলো আপনাদের কাছে তেলাবাদ করছি মনোযোগের সাথে শুনবেন অন্তরে কোরআনের প্রেম জাগ্রত করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآسر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام رب به ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى وقال تعالى في كلامه المجيد لا يملكون الشفاعه الا من اتخذ عند الرحمن احدا আমার মুসলমান ইমানদার নাম দেয় যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে এবং দুনিয়ার জীবনকে অগ্রধিকার দেয় জাহান নাম হবে তার জন্য আবাসফল এক কথায় বুঝেন কোরআনুল করিমের আয়াতের সরল অনুবাদ যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে সীমা লঙ্ঘন করে এক কথায় অতিরঞ্জিত করে আল্লাহ তাআলা যেইভাবে বলেছেন সেই পথের বাহিরে বিচলিতভাবে চলাফেরা করেন আল্লাহ তালা কোরআন কোরানুল মধ্যে বলেছেন এই দুনিয়ার মধ্য দুনিয়ার জীবনকে অগ্রধার অগ্রধিকার দেয়ানওয়ালা ব্যক্তির জন্য সাইন্নাল জাহাই মাহি ও আল্লাহ তাআলা বলেন তার জন্য আবাসস্থল থাকার জায়গা হল জাহান্নাম আল্লাহ বলেন শুধু দুনিয়ার বান্দার তাই নয় কিন্তু যেই ব্যক্তি আল্লাহ তালার জন্য আল্লাহ তালার সম্মুখে হওয়ার জন্য অন্তরের মধ্যে ভয় স্থাপন করে যে একদিন ইন্তেকাল হবে ইন্তেকাল হওয়ার পরে দুনিয়ার সব মানুষ আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে যাবে ওই সময়ের কথা চিন্তা করে করে মানুষগুলা যখন অন্তরের ভিতরে সকল প্রকার বাজে কাজগুলা থেকে বিরত রাখে অবশ্যই আল্লাহ তালার ঘোষণা জান্নাত হিয়াল মাওয়া জান্নাত হবে তার জন্য আবাসস্থল এক কথায় আল্লাহ তালা ঘোষণা করে যারা দুনিয়ার পাগল যারা দুনিয়ার পাগল ওই ব্যক্তিগুলা জাহান নামের মধ্যে জাহান নামে তাদের ঘর বানাবে আর যারা স্বয়ং খোদার দিদার পাওয়ার জন্য দুনিয়ার জমিনে বাজে কাজগুলা করে ওই মানুষগুলা জান্নাতের মধ্যে তল বানায়া বানায়া থাকবে মুসলমান মানদার আল্লাহ তালার এই জন্য ঘোষণাগুলা মানার সাথে সাথে আমাদের অন্তরের মধ্যে সেই বইটা স্থাপন করতে হবে যেই বই অন্তরে নেওয়ার কারণে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া তো ভালো রাখবেন না আখেরাতের মধ্যেও ভালো রাখবেন বলে দুনিয়া তো ভালো রাখবেন না আখেরাতের মধ্যেও ভালো রাখবেন বুঝতে পারলাম না হা 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 দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহ তালাকে পরিপূর্ণভাবে ভয় করে দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে আমার আল্লাহ তালা ওই বান্দাটাকে এমনভাবে দুনিয়ার জমিনে পরিচালিত করে দুনিয়ার টাকা বলেন পয়সা বলেন সম্পদ বলেন আল্লাহ তালার বান্দা এগুলার দিকে পরোয়া করে না আল্লাহ তালার বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে চলাফেরা করে যে দুনিয়ার টাকা পয়সা তার পিছনে পিছনে ঘুরে বেড়ায় ও বন্ধু ও মুসলমান ইমানদারের দলেরা আপনারা মোহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ তালার পত মতে আমাদের সবাইকে ওইভাবে চলাফেরা করার দরকার আছে না নাই শুনেন মুসলমান এই আয়াতি কারিমার তাফসির করতেছেন আল্লামা জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলাই জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলাই যখন তাফসির করেন ওই তাফসিরের মধ্যে আল্লাহ জালালুদ্দিন মহল্লী রহমতুল্লায় একটা হাদিস শরীফ কোট করেছেন যে হাদিস শরীফটা হাদিস শরীফটা আবু দাউদ শরীফের ছয়শত চুয়ান্ন নাম্বার পৃষ্ঠার মধ্যে চার হাজার সাতশত পঞ্চান্ন নম্বর হাদিস

সরে ময়দানে ফুলসেরাত কিংবা মিশানি আপনার দিদার না উম্মত থাকিবে বড় বিপদ বে

يا حسن شاهوسين يا حسن كربلاء كرباني سلم أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إلهي رحم برما মুস্তফা কি ওয়াসিতে মায়ার নজর কইরা তাকে দেখেন গোয়াল্লামল জুমার দিনে সপর মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করে আমার সঙ্গে ওলা মাইকার বিশেষ করে দানিপাকা পাকা মুরুব্বী বাবারা যুবক নযুবান বায়েরা পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে আমরা প্রত্যেকের জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা করে দাও মনির মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গুম্বুজের নিচে

নুকাব আবদাল খিযা দরবারে আল্লাহ বিশেষ করে সকল তরিকতের ইমাম মাসাবের ইমামদের দরবারে কবুল করে নাও মনিব আমরা যারা হাত বাড়াইলাম অনেকে আছে যাদের জগতের মধ্যে মা নাই অনেকে আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই আল্লাহ যাদের আম্মাই আব্বা কবরে আম্মাই আব্বার কবরে কবরে গাঁদিয়া কবুল আর মঞ্জুর করে না বাবুদ ফরিয়া তোমার দরবারে আমাদের প্রত্যেকের বংশের কবরটাকে নাজাতের ফয়সালা করো যারা বেঁচে আছে হায়াতে তুমি নসিব শাহিন মিয়া এবং তাহির মিয়ার মা বাবার জন্য দোয়া চাই আল্লাহ তাদের কবুল আর মঞ্জুর করে নাও শাহিন মিয়া এবং মিয়ার পরিবারের উপর তোমার খাস করো আল্লাহ বিশেষ করে ইমান হোসেন প্রবাসী দোয়া চাই আল্লাহ ইমান হোসেনের মনের ন্যাক গুলা পূরণ করো রাব্বেকারিম নাসির সাহেব অসুস্থ আছেন উনিও দোয়া চাইছে ওনাকে কবুল আর মঞ্জুর করে নাও হতে বেগম একজন মা চাপাপুর থেকে কোরআন খতম করেছে দোয়া চাইছে প্রত্যেক সময় নাকি জুমার নামাজের পরে মাইকের আওয়াজ শুনে মুনাজাতে শরিক হয়ে আল্লাহ মায়ের কোরআন খতম তুমি কবল ও মঞ্জুর করে নাও ওনার আব্বাও সুস্থ আছে ওনার আব্বাকে শেফ আজেলা কামেলা নসিব করো এই মসজিদের ডাইনে বামে সামনে পেছনে যত কবরবাসী প্রত্যেক কবরটাকে নাজাতের ফয়সালা করো যারা বেঁচে আছে হায়াতে তৈও বা নসিব করে দাও প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরি পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়িয়া দাও মানে সম্মানের ইজ্জতে জিন্দিগি নসিব করো অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় প্রত্যেক প্রবাসীদেরকে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ বিশ্বাস করে আমার একজন ভাইজান বড় কষ্ট করে এখানে এসেছেন দোয়ার জন্য আমার ভাইজানের প্রত্যেকটা দোয়া তুমি কবল মঞ্জুর করো ভাইজানের অন্তরটাকে মদিনার নূর দ্বারা গুলজার করে দাও রাবি মাল্লা ফরিয়া তোমার দরবারে গোমনী যেদিন মালাকুলমাও তাজাইলের হাতে আমরা ধরা পড়ে যাব ওই কঠিন মুসিবত আসার আগে আমাদেরকে বারবার তাওয়াফে ভাইতুল্লা জিয়া زیارت روز رسول اللہ نصیب پریا آخری زبان مدر کلمہ پریا دیا لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم السلام علیکم ورحمت اللہ